আজ সকাল 8 ঘটিকায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষাণ মান্ডিতে সরকারি সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে যে ন্যায্য মূল্যের স্টল খোলা হয়েছে, আর সেই স্টলে সাধারণ ক্রেতা ও কৃষক সংগঠনের কয়েকজন নেতৃত্ব সবজি ক্রয় করতে গেলে দেখা গেছে সেখানে হোলসেল রেটে সবজি বিক্রয় করা হচ্ছে, আর সাধারণ মানুষ ক্রেতাদের জন্য কোনো কিছু এখানে নেই বললেই চলে। কোনো সবজি এখানে খুচরো দরে বিক্রয় করা হচ্ছে না ক্রেতাদের জন্য। সরকারি নির্দেশ অনুসারে যেখানে এই স্টলগুলোতে বিভিন্ন ডিম মাংস থেকে শুরু করে শাক সবজি পণ্য ন্যায্য মূল্যে খুচরো ক্রেতাদের বিক্রয় করতে হবে, অথচ সেখানে খুচরোর কোনো উল্লেখই নেই, হোলসেল রেটে তারা পাইকারদের সঙ্গে ব্যবসা করছে। বর্তমানে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন শাকসবজি থেকে আলু বিদেশে রপ্তানি কিংবা ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করা আছে, বর্ডার সিল করা আছে, অথচ এই সুফল বাংলার স্টলে ভুটানের আলু এখানে বিক্রয় করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পণ্য সবজি যেখানে ভিন রাজ্যে কিংবা বিদেশে রপ্তানি করা যাচ্ছে না, অথচ সরকারি স্টলে কিভাবে ভুটানের আলু থেকে বিভিন্ন সবজি বিক্রয় করা হচ্ছে। তারপরেও জানা গেছে এই স্টল নাকি সরকার কোনো ব্যবসায়ী লোকের কাছে ভাড়া দিয়েছে এবং সেই ব্যবসায়ী লোক সেই বিজনেস চালু করেছে, এবং সেই ব্যবসায়ী ক্রেতাদের সবজি দেওয়া তো দূর অস্ত। 4 জন ক্রেতার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে এবং এই 4 জন ক্রেতাকে প্রশাসন গ্রেপ্তার করে। আর তাই বন্ধুরা, আজ দুপুর 12টা থেকে সমগ্র ফালাকাটার কৃষক ও সাধারণ ক্রেতারা দলে দলে থানায় গিয়ে উপস্থিত হয় এবং সেখানে থানা ঘেরাও করতে থাকে, এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বৈকাল 5 ঘটিকায় পুনরায় ফালাকাটা থানা ঘেরাও করা হবে, আর তার জন্য সকল কৃষক বন্ধুকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটাকে সকলের মধ্যে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেবেন যেন সবাই এই আন্দোলনে সামিল হতে পারে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এখন আপনার মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এই যে 4 জন আছে এদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনি সংগঠনের কোন দায়িত্ব আছে? ভুটানের আলো বিক্রি হচ্ছে, আমার দেশে সরকার নেতৃত্ব কিন্তু রাজি আছি, আমরা তো নেতৃত্ব কিন্তু রাজি আছি, ভুটানের আলো কেন বিক্রি হবে আমার স্টলে?